আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে জুমার সালাত। জুমার সালাত কি, জুমার সালাতের গুরুত্ব, জুমার সালাত আদায়ের নিয়ম, জুমার দিনের আদব। আজকে আমরা এই চারটি টপিক নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। দেখো এখানে প্রথমে লেখা আছে যে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, আর এই দিনের শ্রেষ্ঠ ইবাদত হলো জুমার সালাত। জুমা শব্দের শাব্দিক অর্থ একত্রিত হওয়া, কাতারবদ্ধ হওয়া, সমবেত হওয়া ইত্যাদি। শুক্রবারে সকল মুসলমান একত্রিত হয়ে জোহরের সালাতের পরিবর্তে জামাত সহকারে যে সালাত আদায় করে তা হলো জুমার সালাত। আমরা কিন্তু এও জানি যে জুমার দিন হচ্ছে কি, গরিবের ঈদের দিন, আনন্দের দিন। এই জন্য সকল মুসলমানরা জোহর সালাতের পরিবর্তে জামাত আকারে, মানে জামাত সহকারে একত্রিত হয়ে আর কি সালাত আদায় করে থাকে এবং আনন্দ প্রকাশ করে থাকে। তারপর দেখো যে জুমার সালাতের গুরুত্ব, জুমার সালাত আদায় করা ফরজ। কেউ যদি এই সালাতকে অস্বীকার করে তাহলে সে কাফির বলে পরিগণিত হবে। বিনা উজরে কেউ যদি পর তিন জুমা বাদ দেয় তাহলে সে আল্লাহর কাছে মুনাফিক হিসেবে তালিকাভুক্ত হয়। আর এই সালাতের অনেক ফজিলত রয়েছে। সালাতের প্রতি গুরুত্বারোপ করতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, এই যে এখানে একটা আরবি লেখা আছে, আমি একটু বড় করে নিই। দেখো এখানে আল্লাহ তাআলা কি বলতেছে, যে এই যে এতটুকু এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজাজুল বাইয়াজ, এটা বাইয়া জানা বাইয়া, এই যে বা, তারপর হচ্ছে ইয়া যুক্ত আছে, বা ইয়া জবর, বাই আইনের উপর কি আছে, জবর আছে, বাই আ মানে আইনটা হবে একটু গলার ভিতর থেকে আ এরকম, বাই আ জালিকুম খাইরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। তোমরা যারা ভালো পড়তে পারো তাহলে সুন্দর করে তেলাওয়াত করবা। আমি আবার একটু তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজাজুল বাইয়া যালিকুম খাইরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন। এটা এভাবে সুন্দর করে তোমরা তেলাওয়াত করবা। জুমার দিনে তাৎপর্য প্রসঙ্গে মহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনের আদি পিতা আমাদের আদম আলাইহিস সালামকে বলা হচ্ছে, হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনে তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছিল, এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয়েছিল, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে, জুমার দিনে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার দিনের শেষ ভাগে আসরের পর কাজকর্ম ছেড়ে আল্লাহর জিকর ও দোয়া সামিল হতেন। এই দিনে আসর হতে মাগরিব পর্যন্ত সময়ে দোয়া কবুল হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। এখানে দেখো আমি কিন্তু একটা শব্দ উচ্চারণ করছি, যে হযরতে মা ফাতিমা বলছি, একটা হাদিস আছে অথবা আমি বিভিন্ন বড় বড় ইসলামিক স্কলারদের মুখ থেকে শুনেছি, যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মেয়েগণ যারা রয়েছেন এবং স্ত্রীগণ যারা রয়েছেন সকল উম্মতের মা হিসেবে গণ্য হবে, আর সেই হিসেবে আমরা মা ফাতেমা ডেকে থাকি। তারপরে হচ্ছে জুমার সালাত আদায়ের নিয়ম। দেখো আদায়ের নিয়মটা শিখে নাও, যে ইসলামে জুমার সালাত আদায়ের প্রতি খুবই গুরুত্বারোপ করা হয়েছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরপর তিন জুমার সালাত পরিত্যাগ করে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয় এবং তার অন্তরকে মুনাফিকের অন্তরে পরিণত করে দেওয়া হয়। এটা হচ্ছে তিরমিজি শরীফের একটা হাদিস, নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলছে। তাহলে অবশ্যই ইচ্ছাকৃতভাবে
জুমার সালাত ত্যাগ করা যাবে না, মানে মিস দেওয়া যাবে না। যদি তিনবার মিস হয়ে যায় তাহলে অন্তরে মোহর মেরে দেওয়া হয় এবং তার অন্তরকে মুনাফিকের অন্তরে পরিণত করে দেওয়া হয়। জুমার দিনে প্রথমে মুনাফিক তো তোমরা চিনো নাকি, মুনাফিক নিয়ে অনেকে মানে কনফিউশনে থাকতে পারো যে মুনাফিকটা আসলে কি। মুনাফিকটা হচ্ছে, মুনাফিকের অর্থ হচ্ছে ভণ্ড, কপটতাকারী, দুকাবাজ, এদেরকে বলা হয় মুনাফিক। জুমার দিনে প্রথমে মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাইয়াতুল ওযু, দুই রাকাত দুকলুল মসজিদ নফল সালাত আদায় করে চার রাকাত কাবলাল জুমা সুন্নতে মুয়াক্কাদা যেটা আদায় করতে হয়। এরপর ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে সময় উপযোগী খুতবা মানে ভাষণ দেন নির্দিষ্ট বিষয়ের উপর। মুসল্লিদের জন্য এই খুতবা শোনা ওয়াজিব, বাংলাতে শোনাও মানে মানে বাংলাতে শুনতে হবে খুব নীরব হয়ে, এবং আরবি যখন ভাষণ দিবে তখনও খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ ওয়াজিব জিনিস যদি তুমি ছেড়ে দাও, মানে হুজুর বক্তব্য দিচ্ছে অথবা আরবিতে মানে বক্তব্যটা দিচ্ছে, খুতবা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, তখন তুমি কথা বলতেছো, তাহলে অবশ্যই তোমার গোনা হবে। এই সময় কথা বলা নিষেধ। খুতবা শেষে ইমামের পিছনে দুই রাকাত ফরজ সালাত আদায় করতে হয়। কোনো কারণে জুমার সালাতে শরিক হতে না পারলে জোহরের সালাত আদায় করতে হয়। মানে তুমি জুমার নামাজটা পাইলা না, জুমার নামাজটা শেষ হয়ে গেছে, তখন তুমি মসজিদে গেছো, এই ক্ষেত্রে কী করবা, এক্ষেত্রে তুমি যথারীতি জোহরের নামাজ আদায় করে নেবা। আর এই যে আমরা কিন্তু প্রত্যেক বা মানে জুমার দিনে মসজিদে যাওয়ার পর অবশ্যই দুই রাকাত যখন জামাতটা শুরু হয় তার আগে চার রাকাত তোমাকে সুন্নতে মুয়াক্কাদা পড়তে হবে, ঠিক আছে? তা এরপরেও আছে আর মানে সুন্নত চার রাকাত বাদ আল জুমা, একটা হচ্ছে কাবলাল জুমা আর একটা হচ্ছে বাদ আল জুমা, এটা কিন্তু পড়তে হয়। জুমার দিনের আদব, আমাদের কী কী আদব রক্ষা করতে হয় জুমার দিনে সেটা একটু শেখা যাক। যে জুমার দিনে ইবাদতের নিয়তে গোসল করে পবিত্রতা অর্জন করা, দেখবা যে আমরা প্রত্যেক জুমার দিন জোহরের নামাজের আগে সবাই কিন্তু গোসল করে পাক পবিত্র হয়ে সুন্দর করে মসজিদে যায়। মসজিদে যাওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করা, নখ থাকলে কাটা, সুরা কাহাফ তেলাওয়াত করা, জুমা দিবসে বেশি করে দুরুদ পড়া, যে কোনো দুরুদ, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন রাহমাতিল্লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এরকম আরও আছে অন্যান্য ছোটো ছোটো দুরুদ শরীফ তুমি শিখে নিতে পারো। তারপর আমরা যে নামাজের মধ্যে দুরুদ শরীফ পড়ি ওইটাও তুমি পড়তে পারো। তারপর হচ্ছে সালাতুল জানাজা। ও আচ্ছা আচ্ছা, আজকে আমাদের টপিক শেষ। জুমার সালাত কী শিখলাম, জুমার সালাতের গুরুত্ব শিখলাম, জুমার সালাত আদায়ের নিয়ম শিখলাম, জুমার দিনের আদবগুলো কী কী সবগুলো শিখে নিলাম। আমাদের নেক্সট লেসন হচ্ছে জানাজা সালাত নিয়ে, জানাজার অর্থ কী, জানাজা সালাত কী, জানাজা সালাতের ফরজ ওয়াজিব সুন্নত কয়টি, জানাজা সালাতের গুরুত্ব তাৎপর্য, সালাতুল জানাজা আদায়ের নিয়মটা কী, এগুলো আমরা শিখে নিব। আমরা কিন্তু এগুলো যদি শিখতে পারি তাহলে আমাদের জীবনে কাজে লাগাতে পারবো এবং মানে জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।